ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته مدرك بن جانت السيسين جوزي صدق حتمر دعا الحمد لله والصلاة والسلام على رسول الله وبركاته প্রথমত হচ্ছে ইসলামের দুই তিনটি কর্ম ছাড়া অন্য কোনো কাজের ক্ষেত্রে অজু শর্ত নয় আহ অজু থাকলে সেটি হচ্ছে ভালো সেটি হচ্ছে আদব সেটি হচ্ছে উত্তম কিন্তু অজু ফরজ হচ্ছে দুই তিনটি কর্মের জন্য প্রথমত হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য অর্থাৎ কোরআন যদি ধরে পড়ি সেক্ষেত্রে অজু ফরজ সালাতের জন্য অজু ফরজ ঠিক একইভাবে আল্লাহর ভার তওয়াফের ক্ষেত্রে অজু ফরজ এছাড়া আহ অন্য এমন কোনো কর্ম আছে বলে আমার জানা নেই যে কর্মের ক্ষেত্রে অজু আহ ফরজ কিন্তু আহ এছাড়া অন্যান্য যত এবাদত রয়েছে সে সমস্ত এবাদত ক্ষেত্রে অজু হচ্ছে এটি সোনাত এটি বা ফরজ বলতে কিছু নয় এটি এটি নফল আদব বা অজু হচ্ছে একজন মোমেনের বৈশিষ্ট্য যে সে তিনি অজু অবস্থায় থাকবেন অজু অবস্থায় হচ্ছে ইমানদার সে সাহসী থাকে অজু হচ্ছে ইমানদারের সেলাহুল মোমেনের অস্ত্র আহ অজু থাকা অবস্থায় শয়তান খুব সহসা একজন ইমানদার মান্দাকে আহ অস্বাস্থ্য দিতে পারে না তো সেই বিবেচনায় অজুত থাকা দরকার তো ব্যমজে খতমের কথা বললেন খতমের দোয়া আহ সঠিক কিভাবে আসলে জিনিসটি বুঝতে পারলাম না যে কি ধরনের খতমের আহ মেন করতেছেন আসলে আহ আমাদের সমাজে খতমের নামে যা কিছু আছে গুলো আসলে আহ কোরান সুন্নহ বা ইসলামের শরিয়া সম্মত না অনেক কিছুই যেমন আহ খতম ঠিক একইভাবে আহ খতমে ইয়ুন অর্থাৎ দোয়াই নুস করে খতম ঠিক খতম দুরুদে নারিয়া খতমে জালালি এ জাতীয় বিভিন্ন ধরনের খতম এই ধরনের খতম তো মূলতই ইসলামে অনুমোদিত না সেক্ষেত্রে আবার এর দোয়া পড়ার ক্ষেত্রে অজুর কি প্রয়োজন থাকতে পারে আল্লাহ আলম বিসাল্লাহ সাল্লাম নবীন মাহমুদ